প্রকাশিত হয়েছে আইসিসি টি-20 র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের। দর্শক চলুন চেনে আসি বিস্তারিততে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির অপরাজিত 72 রানেই সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। মোহালিতে সেই ম্যাচ জেতানো ইনিংসে ভর করেই আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় অধিনায়ক। পাশাপাশি মোহালি এবং বেঙ্গালুরুতে যথাক্রমে 40 ও 36 রানের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। এক ধাপ এগিয়ে আইসিসি প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে 11 নম্বরে উঠে এলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর পাশাপাশি 3 ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে 13তম স্থানে শিখর ধাওয়ান। দুই ভারতীয় ব্যাটসম্যানদের রেটিং পয়েন্ট যথাক্রমে 652 এবং 639। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যর্থ হওয়া সত্ত্বেও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন হিটম্যান রোহিত শর্মা। বিরাট কোহলির ডেপুটি সংগৃহীত রেটিং পয়েন্ট 664। ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ ছাড়াও স্বাভাবিকভাবেই বাংলাদেশের মাটিতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ ও আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রভাব রয়েছে র্যাঙ্কিংয়ে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 727 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন আফগান ব্যাটম্যান হজরতুল্লাহ যাচাই। আফগান ব্যাটসম্যান হিসেবে এ যাবৎ সংগৃহীত রেটিং পয়েন্টের নিরিখে যা সর্বাধিক। পাশাপাশি দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে র্যাঙ্কিংয়ে 600 রেটিং পয়েন্ট ছোঁয়ার নজির করেছেন স্কটল্যান্ডের জর্জ মুন্সি। ত্রিদেশীয় সিরিজের নেদারল্যান্ডের বিপক্ষে তার 56 বলে 127 রানের ইনিংস র্যাঙ্কিংয়ে বড়সড় প্রভাব ফেলেছে। ব্যাটসম্যানদের নয়া প্রকাশিত ক্রমতালিকায় 21 নম্বরে রয়েছেন তিনি। এদিকে টি-20 প্রথম 10-এর মধ্যে আরেকজন ভারতীয় রয়েছেন, তিনি হচ্ছেন লোকেশ রাহুল। 662 রেটিং পয়েন্ট নিয়ে 10ম স্থানে রয়েছেন তিনি। আর ভারতীয়দের মধ্যে সবার শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। আর সমগ্র ভারতে টি-20 এই মুহূর্তে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কলিন মুনরো। তবে সবাইকে চমকে দেওয়া পঞ্চম স্থান হচ্ছে আফগানিস্তানের হজরতুল্লাহ যাজাই। অন্যদিকে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম 10-এ নেই কোনো ভারতীয়। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক কুলদীপ যাদবের, তিনি রয়েছেন 14তম স্থানে। ভুবনেশ্বর কুমার 23তম এবং জসপ্রীত বুমরা রয়েছেন 31তম স্থানে। কুণাল পাণ্ডিয়া রয়েছেন 27তম স্থানে। অলরাউন্ডারদের তালিকাতেও প্রথম 10-এর ধারের কাছেই নেই কোনো ভারতীয় তারকা। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিই তার কারণ বলে মনে করছে ক্রিকেট মহল। দর্শক, এদিকে আবার ভারতীয় সমর্থকদের জন্য একটু খারাপ খবর আছে। ভারতীয় দলকে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে এক এক ফলাফলে সিরিজ ড্র করার লোকসান নিতে হয়েছে। ভারতীয় দল তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে। ভারতের বর্তমান অস্ট্রেলিয়ার সমান 261 রেটিং পয়েন্ট রয়েছে। ভারতীয় দলের মোহালি টি-20 ম্যাচ জিতে নিয়েছে, কিন্তু বেঙ্গালুরুতে খেলা হওয়া টি-20 ম্যাচে ভারতীয় দল আশানুরূপ ফল করতে পারেনি আর এই ম্যাচই তাদের হারের মুখে পড়তে হয়। সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা 2 ধাপের ফায়দা পেয়েছে। তারা এই সিরিজের আগে পঞ্চম স্থানে ছিল, কিন্তু সিরিজের শেষ ম্যাচ জিতে তারা তৃতীয় স্থানে উঠে এসেছে। দক্ষিণ আফ্রিকার মোট 262 রেটিং পয়েন্ট রয়েছে আর তারা ভারত এবং অস্ট্রেলিয়া থেকে মাত্র 1 পয়েন্ট এগিয়ে রয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিই পাকিস্তান দল আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে। পাকিস্তান দল 283 রেটিং পয়েন্টের সঙ্গে প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড রয়েছে 266 পয়েন্ট নিয়ে। দক্ষিণ আফ্রিকা দল 262 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং 261 পয়েন্ট নিয়ে ভারত চতুর্থ এবং অস্ট্রেলিয়া পঞ্চম স্থানে রয়েছে। 252 পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ষষ্ঠ স্থানে, 235 পয়েন্ট নিয়ে আফগানিস্তান সপ্তম স্থানে, 229 পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা অষ্টম স্থানে, 224 পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে আর 224 পয়েন্ট নিয়ে বাংলাদেশ দশম স্থানে রয়েছে।